রাত 10টা বাজলেই আমাদের পাড়ায় লোডশেডিং হবেই হবে। কাজেই রাতের খাওয়া শেষ করে মাদুরার বালিশ নিয়ে খোলা ছাদে গিয়ে শুই। ঘুমটা খুব আরামেই হয়। এ রাতে ছাদে শুতে গিয়ে চমকে উঠলুম। ছাদের কার্নিশের কাছে কালো এক মূর্তি, সারা পাড়া আধার কালো। নিশুতি রাতে শুনশান নিরিবিলি ছাদে কালো হয়ে কেউ দাঁড়িয়ে থাকাটা কাজের কথা নয়। বাড়ির মালিক যখন আমি, তখন এ ছাদও আইনত আমার, অতএব চোর না হয়ে যায় না। কিন্তু আজকালকার চোর আর তো সে গোবেচারা চোর নয়, তাদের কাছে নাকি ছুরি বোমা পিস্তলও থাকে, চেঁচামেচিতেও বিপদ। তাই ভয় ভয় বললুম, কে ওখানে? ইয়ে আগে মানে আমি, চোর জবাব দিল মিনমিন গলায়। তারপর ফুঁতফুঁত করে দুবার নাক ঝাড়ল। আমার একটু সাহস হলো, বললুম, আমিটা কে? আগেই সেটাই তো বুঝতে পারছি না স্যার। তার মানে? আগে ইয়ে মানে স্যার, আমার নাম দাম যে কিছুই মনে পড়তেছে না স্যার। আরো সাহস পেয়ে ধমক দিয়ে বললুম, চালাকি হচ্ছে অন্যের বাড়ির ছাদে ওঠে? আগে বাবু দয়া করে আমার কথাটা শুনুন। কোনো কথা শুনতে চাইনি, তুমি ছাদে উঠলে কি মতলবে ভাই? ই আগে বাবু বিশ্বাস করুন। চোপ! চোরের হালচাল দেখে তখন আমার জোরও বেড়ে গেছে। বললুম, নিশ্চয়ই তুমি পাইপ বেয়ে ছাদে উঠেছো চুরির মতলবে। দাঁড়াও, আমি চেঁচামেচি করে লোক জড়ো করবো এবার। সে ভাঙা গলায় প্রায় কেঁদেই ফেললো। স্যার স্যার কথা শুনুন স্যার, আমি কসমিন কালেও চুরি করিনি, আমি চুরির মতলবে আসিনি, আমি স্যার একটা বড় গন্ডগোলে পড়ে গেছি স্যার। কান্নাকাটি শুনে বললুম, সত্যি বলছো তুমি চোর নও? না স্যার আমি চোর নই। তাহলে ছাদে উঠেছো কেন, কি ভেবে উঠলে? ন্যাকা বলে কি, নামধাম মনে পড়ছে না, অন্যের বাড়ির ছাদে কিভাবে উঠে এলে সেটাও নাকি মনে পড়ছে না। ওকে আঙুল তুলে শাসালুম, এক মিনিট সময় দিচ্ছি, আসল কথাটা ফাঁস না করলে এসার আম চেঁচানি চেঁচাবো যে পাড়াশুদ্ধ লোক লাঠি সেটা নিয়ে এসে তোমাকে রাম ঠ্যাঙানি ঠ্যাঙাবে। লোকটা বেজায় ঘাবড়ে গেল। এবার ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে বলল, ওরে বাবা তাহলে তো ঠ্যাঙানিকে আবার মারা পড়ব। একটু খটকা লাগলো। বললুম, আবার মারা পড়বে মানে? কবার মারা পড়েছো হে? হ্যাঁ আগে বেশি না বাবু, মোটে একবার। ব্যাপারটা কি একটু খুলে বলো তো বাপু। ওর কান্নাকাটি দেখে এবং এই সন্দেহজনক কথাবার্তা একটু ভড়কে গিয়েই বললুম, ব্যাপারটা বুঝতে পারলেন না স্যার? মোটেও না। আজ সন্ধ্যাবেলায় বাবু হয়তো আমি গাড়ি চাপা পড়েছিলাম, একটু একটু মনে পড়তেছে। বলো কি হে, তারপর? তারপর তারপর আবার কি, মরে গেলুম। আকাশ থেকে পড়লুম? একেবারে মরে গেলে? মরেই যদি গেলে তাহলে এখানে এসে আমার সাথে কথা বলছো কি করে? আগে সেটাই তো বুঝতে পারছি না স্যার, এমনকি আমি কে সেটাই জানি না। ওয়েট ওয়েট, তুমি বলতে চাইছো যে তুমি? বলবেন না স্যার বলবেন না, ওদের আমি ভীষণ ভয় পাই। তার উপরে তো স্যার জানিনি তো, কানাকে কানা খোড়াকে খোড়া বলতে নেই। এতক্ষণে আমার গায়ে কাটা দিয়ে উঠল। আসতে বললুম, তুমি ঠিকই বলেছো, কিন্তু ভাই তুমি তো এখন ওদেরই একজন, অথচ তুমি ওদের ভয় পাচ্ছ, এ তো ভারী বিদঘুটে কথা বাবু। আমি যে বাবু ওদেরই একজন হয়েছি, নতুনদের যা হয়। আমার সন্দেহ ঘুচে গেল। তাহলে যা ভেবেছি তাই, এখন মাথা ঠিক রাখা দরকার। চারিদিকে আধার কালো, নিশুতি নিঝুম, সাবধানে কথা বলা উচিত। বললুম, দেখো ভাই এক কাজ করো, তুমি বরং পাকাপাকি একটা আস্তানা করে নাও কোথাও। আপনার ছাদটা মন্দ নয় স্যার, বেশ নিরিবিলি। তোমার মাথা খারাপ? বরং দেখো ওই দেখছো চিনেবাবুদের ছিলে কোঠা, দেখতে পাচ্ছ তো? উড়িয়ে বাবা, হাসপাতালের মর্গ থেকে প্রথমে তো ওখানেই গিয়েছিলুম, ওখানে যে এক বড়বাবুর আস্তানা, তার যেমন তুমু চেহারা তেমন গলার আওয়াজ, পিস্তল তুলে বলে পাকড়ো পাকড়ো। বুঝেছি, চিনেবাবুর বাবা একসময় পুলিশের দারোগা ছিলেন। ও তাই মনে হলো দেখে, এর জন্য বলে স্বভাব যায় না মোলে পিস্তলটারও। তোমারও যায়নি মনে হচ্ছে, তুমি কি ছিলে বলো তো? এ আগে সেটাই তো মনে পড়ছে না। বাহ, ট্যাক্সি চাপাটা মনে পড়েছে, চিনেবাবুদের ছিলে কোঠায় যাওয়াটা মনে পড়েছে, আর এই আসল কথাটা মনে পড়ছে না? স্যার কিছু কিছু মনে পড়ছে, কিছু কিছু মনে পড়ছে না, বুঝলেন না? নতুন নতুন মরেছি স্যার, সব স্যার গন্ডগোলে তালগুল পাকিয়ে যাচ্ছে। বেশ, এখন কি করতে চাও তাই বলো, আমার খুব ঘুম পাচ্ছে। আপনি শুন, শুয়ে পড়ুন না স্যার। আর তুমি? বসে ভাবি, ভেবে দেখি আমি কে।
তারপর একটা না একটা ঠিক করা যাবে। আপত্তি করে বললুম, সেটা কাজের কথা হলো না, তুমি বরং অন্য কোথাও গিয়ে ভাবো। আমাকে কি ভয় পাচ্ছেন স্যার? পাচ্ছি বই কি। আগে বাবু ভয় পাবেন না দয়া করে, কারণ আমার নিজে নিজেকেই ভয় করছে। কেন কেন? বুঝলেন না স্যার, টাটকা মরেছি, এখনো ধাতস্থ হইনি কিছু। দেখতে পাচ্ছেন না স্যার, এখনো অশরীরী পর্যন্ত হতে পারছি না। শরীরটা যত ঝেড়ে ফেলার চেষ্টা করছি তত এসে বসছে, সেই দুঃখেই তো কাঁদছিলুম তখন। চেষ্টা করি দেখো, হাই তুলে বললুম। তারপর মাদুর বিছিয়ে বসলুম এতক্ষণে। যার নিজেকে নিজেকে ভয় করছে তাকে আমার ভয় করার কোনো মানে হয় না। লোকটা বলল, আপনি স্যার শুয়ে পড়ুন, দেখি কি করা যায়। আমি অগত্যা শুয়ে পড়লুম, কিন্তু কাত হয়ে একটা চোখ রাখলুম ওর দিকে। লোকটা একটু পরে হঠাৎ জিমনাস্টিক শুরু করলো, ছোটাছুটি, ডিগবাজি, শূন্যের চরকির মতো পাক্ষে হরে কসরত করে এক সময় থামলো। সে ফোঁস করে শ্বাস ফেলতে থাকলো ক্লান্ত হয়ে। বললাম, ও কি করছো হে? আগে বাবু অদৃশ্য হওয়ার চেষ্টা করছি কিন্তু পারছি না। পারবে পারবে, আবার শুরু করো। করবো স্যার, কিন্তু গলা যে শুকিয়ে গেল, বড্ড তেষ্টা পাচ্ছে। দয়া করে এক গ্লাস জল খাওয়াবেন? খাওয়াবো, কিন্তু কথা দাও, অশরীরী মানে অদৃশ্য হতে পারলে ছাদ ছেড়ে চলে যাবে তুমি? দিচ্ছি স্যার, চলে যাব কোথাও। শুধু দিচ্ছি বললে হবে না, দিব্যি করো। আগে স্যার কার নাম করবো? একটু ভেবে বললুম, বাবা মহাদেবের নাম করো, উনি তোমাদের দেবতা, জানো না। লোকটা বাবা মহাদেবের নামে দিব্যি করলে আমি জল আনতে গেলুম। এক গ্লাস জল নিয়ে ছাদে ডাকলুম, কই হে জল নাও, কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না। আরও কয়েকবার ডাকাডাকি করে বললুম, ওর চেষ্টা সফল হয়েছে। তখন জলটা নিজে খেয়েই শুয়ে পড়লুম নিশ্চিন্তে। কিন্তু লোকটা কে? অবশ্য সকালের কাগজে দুর্ঘটনার খবরে লোকটার নাম পেয়ে যেতেও পারি।